প্রধানমন্ত্রীর যে বক্তব্য আমরা শুনেছি যে দুর্নীতি নিয়ে তিনি কিন্তু একযোগে বিরোধীদের আক্রমণ করলেন। যারা দুর্নীতিগ্রস্ত এজেন্সি সক্রিয় হলেই আক্রমণ করা হচ্ছে, কোর্ট পদক্ষেপ নিলে বিচার ব্যবস্থাকেও ছেড়ে কথা বলা হচ্ছে না। দুর্নীতিগ্রস্ত সমস্ত মুখ একসঙ্গে এক মঞ্চে চলে এসেছে। দিল্লিতে দলের নতুন কেন্দ্র কার্যালয়ের উদ্বোধন করে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। जो लोग भ्रष्टाचार में लिप्त हैं, उन पर जब एजेंसियां कार्रवाई करती हैं तो एजेंसियों पर हमला किया जाता है। जब कोर्ट कोई फैसला सुनाता है तो कोर्ट पर सवाल उठाए जाते हैं, न्यायिक प्रणाली पर हमले होते हैं। आप सब देख रहे हैं, कुछ दलों ने मिलकर भ्रष्टाचारी बचाओ अभियान छेड़ा हुआ है। भ्रष्टाचार में लिप्त जितने भी चेहरे हैं वो सब एक साथ एक मंच पर आ रहे हैं। देश की जनता देख रही है कि पहले की सरकारों ने किस तरह भ्रष्टाचार के खिलाफ कार्रवाई के नाम पर केवल खानापूरी की थी। গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে একাধিক প্রকল্পের টাকা আটকে রাখা, এমনকি সিবিআই ইডির অতি সক্রিয়তা নিয়েও এদের নিশানা করেন তৃণমূল নেত্রী। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। এখন বলি, ওহে নন্দলাল, 1149 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। ওহে নন্দলাল, বাহবা বাহবা বাহবা। যারা উজ্জ্বলা যোজনায় গ্যাস পেয়েছেন বা সিলিন্ডার ব্যবহার করছেন তাদেরকে প্রতি সিলিন্ডারে 200 টাকা করে ছাড় দেয়া হচ্ছে। ওই আজে বাজে এপাং ওপাং ঝাপাং না করে উনি যেন বছরে কমসে কম 4টে সিলিন্ডার গরিব মানুষদেরকে ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করেন। আর কিছু বললে ইডি পাঠিয়ে দাও, সিবিআই পাঠিয়ে দাও, মহিলাদের পর্যন্ত টেনে টেনে নিয়ে যাও। কালকে আমি সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞতা জানাই যে বলেছে বাড়ির মেয়েদের এখানে ওখানে ডাকা যাবে না। আমাদের এরকম কোনো অর্ডারের কথা জানা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বাড়ির কিছু মহিলাকে নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে গেছেন, যাদের অ্যাকাউন্টে বিদেশে টাকা ঢুকেছে। জিএসটি ট্যাক্স করবার পর দিল্লির সব টাকা তুলে নিয়ে যায়, কিন্তু আমাদের সবচেয়ে ভুল হয়েছে ওটাকে সাপোর্ট করা। আমরা ভেবেছিলাম এতে রাজ্যগুলো লাভবান্বিত হবে, কিন্তু এখন দেখছি 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। গ্রামীণ আবাস যোজনা যেটা বাড়ি তৈরি করা হতো তার টাকা বন্ধ করে দিয়েছে, ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে, 1 টাকাও দেয়নি, সেটাও আমাদের সরকারকে দিতে হবে। জিএসটি ইমপ্লিমেন্ট করার আগে রাজ্যের যে ইনকাম বা আয় আর জিএসটির পরে রাজ্যের আয়, এই দুটো রাজ্যবাসীর সামনে তুলে ধরতে বলুন মাননীয় মুখ্যমন্ত্রীকে। যদি জিএসটি লাগু না হতো রাজ্য সরকার এই মুহূর্তে তার কর্মচারীদের মাইনে দিতে পারতেন না।